9ই আগস্ট শুক্রবার বৈষম্য বৃদ্ধির সাথে সকল সাংবাদিককে আমরা সুবিধা দিতে চাই। প্রেস ক্লাব সত্তরে আমরা চাই না প্রেস ক্লাবের সাংবাদিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হোক, তারা তাদের অধিকার আদায়ের জন্য যা করা প্রয়োজনীয় সবই আজকের এই দিন থেকে তারা করবেন। যারা সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের দিক নির্দেশনায় আমরা আগামী পরিকল্পনা করে যাব। আজকে যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, আপনারা কাল বিলম্ব না করে আমাদের সাথে আপনারা একত্রতা ঘোষণা করে বস্তুনিষ্ঠ সংবাদ দেখতে চাই। আর আমাদের ধন্যবাদ। ও কিসের সাংবাদিক? ও তো শিক্ষিত কথাই বলতে পারে না। ও কিসের সাংবাদিক? উন্মুক্ত করে রাখেন যে আপনারা আসেন, আজকে সাংবাদিক এখানে মার খাচ্ছে, ওখানে মার খাচ্ছে, কেন মার খাচ্ছে? এই আপনাদের জন্য, আমাদের জন্য আজকে আপনারা সিনিয়র মার খাবেন, খাচ্ছেন, আমরা আবার যাবো না। কিন্তু আমার কথা একটাই, এটা আমাদের জন্য থাকবো, যেরকম একজন ব্যক্তি সাংবাদিক বাজারকে আহ্বান করব। এই দেশে এখন কোনো দল বল নির্বিশেষে কোনো দলের কাজ করবো, তাহলে আপনারা সাংবাদিকরা ফিরে যান, দলের দালালি করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কথা। প্রিয় সব, আমরা যে এই চট্টগ্রাম প্রেস ক্লাবে এসে মুষ্টিময় সাংবাদিক আজকের এই প্রেস ক্লাবকে দখল করে তারা তাদের উদ্দেশ্যকে হাসিল করে যাচ্ছেন। প্রিয় বন্ধুগণ, তাই এই বৈষম্যহীনতার প্রতিবাদে আজকের এই মানববন্ধন করেও তাদের চুল দাড়ি পাকিয়েও তারা এই প্রেস ক্লাবের সদস্য হতে দেখতে পাব। প্রিয় সকলে কাজ করে যেতে চাই এ বলে আমার পক্ষে লক্ষিত হবে। যাত্রী নিশ্চিত যাত্রীরা হুঁশিয়ার। সম্মানিত শুনি, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য আয়োজিত আজকের সাংবাদিক আজকে আমার হিসাবে আমি এই ফিটে আসি বা করে আসি, কিন্তু সেখানেও আমাদেরকে একটু একটু আসো, কিন্তু আমরা সংবাদকর্মী হিসাবে সংবাদকর্মী আমার পাশে আছে আদরলক শাহিন ভাই। সে শাহিন ভাই যখন থেকে এই সংবাদ করবে আমি মনে করবো আমার ঘটনাবে আমি আমরা যারা আছি আজকে অবকর্মী হিসাবে আমরা পরিচয় দিতাম না। শাহিন ভাইকে বলা হয়েছিল কি আপনারা কি প্রেস ক্লাবের সদস্য? অত বলা হয় কি আপনার প্রেস ক্লাবের সদস্য কিনা? সাংবাদিক হতে হলে কি প্রেস করা হয়েছে সেখানে হয়তো পুলিশ অফিসার? আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করি আমাদের নিজের ইন্টারনেট তরফ থেকে ব্র্যাকেটটা ইউজ করছি, সেই সংবাদকর্মী হিসেবে সংবাদ পাওয়ার কোটি টাকার উপরে আমাদের ইনভেস্ট হবে, সেখানে আমাদের ছাত্র আমাদের থেকে গেছে, আমরা আর শিক্ষার্থীদের কাছ থেকে শিখে কখন আমাদের মূল এই মানববন্ধন শুরু হবে বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছেন। আমি অনুরোধ করব আমাদের এই প্রেস ক্লাবের আশেপাশে বিচ্ছিন্নভাবে সাংবাদিক আমাদের সাথে অবহেলিত আছে, অবহেলিত এইটাকে একটা বিরাট ধরনের বৈষম্য সেগুলি আমরা অবমুক্ত করবো, এবং আমাদের সাংবাদিককে যারাই উপযুক্ত এবং যারাই তাদের নিজস্ব জানেই আগে বলে মেম্বার হওয়ার সুযোগ পাবে। গতবার সবাই বক্তব্য দিবেন, গতবার সবাইকে আমি এ বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত হয়েছি।